শনিবার স্টার থিয়েটারে তিন কন্যা ছবিটি দেখানো নিয়ে যে ধোয়াশা তৈরি হয়েছিল তা কাটল না রবিবারও। পরিচালক ও স্টার থিয়েটার কর্তৃপক্ষের বক্তব্য পাল্টা বক্তব্যে দিনভর কেবল বিভ্রান্তি বাড়ল। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও পরিবেশকের দাবি, রবিবার প্রথমে স্টার থিয়েটার কর্তৃপক্ষ ছবি প্রদর্শনের বিষয়ে সবুজ সংকেত দিলেও পরে নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসে তারা। তবে স্টার কর্তৃপক্ষের অবশ্য পাল্টা দাবি, তারা ছবি দেখানোর ব্যাপারে কিছুই জানতেন না। পরিচালকের অভিযোগ, এর পেছনে কোনো চক্রান্ত রয়েছে, পাশাপাশি ছবি দেখানো না হলে এবার আইনি পদক্ষেপের হুঁশিয়ারও দিয়েছেন তিনি। তবে এই বিভ্রান্তির মাঝে এদিনও ছবি দেখতে এসে হল থেকে হতাশ হয়ে ফিরলেন বহু দর্শক। মাত্র এক মাসেরও কম সময়ের ব্যবধানে শহরের রাস্তায় প্রতারক ট্যাক্সি চালকের ফাঁদে পড়ে টাকা খোয়ালেন এক অধ্যাপক। তবে অভিযোগ পেয়ে তল্লাশি চালিয়ে অভিযুক্ত ট্যাক্সি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্তোষ কুমার ঝা নামে ধৃত ট্যাক্সি চালককে রবিবার আলিপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মী পুজোর দিন রাত 8টা নাগাদ স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে কামালগাজী যাওয়ার জন্য ইএম বাইপাস থেকে ট্যাক্সি ধরেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ দে। রুবি মোড় ছাড়িয়ে অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ট্যাক্সি চালক জানান গাড়ি খারাপ, ভাড়া বাবদ 130 টাকা দাবি করেন। ভাড়া মেটাতে 500 টাকার নোট দেন অভিজিৎ বাবু। অভিযোগ, চালক 500 টাকার নোটটি গায়েব করে দিয়ে বলেন অভিজিৎ বাবু তাকে 50 টাকার নোট দিয়েছেন। শেষমেশ ভাড়া মিটিয়ে নেমে যান দম্পতি, কিন্তু বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন। ফের চালককে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ট্যাক্সি চালিয়ে চম্পট দেন। পরে কসবা থানায় অভিযোগ দায়ের করেন অভিজিৎ দে। শেষকৃত্যে বাঁধ ভেঙেছিল কলকাতা, পরিবারের স্মরণ সভায় তেমনি বাঁধ ভাঙল। রবীন্দ্র সদনের অন্দরে যখন সুনীল স্মরণ তাঁরই কণ্ঠে প্রিয় গানে, তখন ভর্তি প্রেক্ষাগৃহের বাইরে অভিমান হত অপেক্ষমানদের সুনীল তর্পণ। পেছনে পুলিশের ব্যারিকেড, তার পাশেই সুনীল ভক্তদের চলল স্মৃতি তর্পণ। কৃত্তিবাসের সহযোগে পরিবারের এই সভায় সচেতনভাবেই রাজনীতিবিদদের আমন্ত্রণ ছিল না, স্বাভাবিকভাবেই শেষকৃত্যের মতো দখলদারিও ছিল না। ছিল নবনীতা দেবসেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মৃণাল সেন, তপন রায়চৌধুরী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গৌতম ঘোষদের কথা, যেখানে সুনীল কবি, লেখক, বাউন্ডুলে আড্ডাবাজ, এমনকি নবীন কবিদের প্রশ্রয়দাতা। সুনীল সহধর্মিনী সাথে ছিলেন আগাগোড়াই শ্রোতা। পুত্র সৌভিক বললেন মায়ের সঙ্গে তিনি সুনীলের বাকি লেখা সংরক্ষণ করবেন, প্রধান নাবিক না থাকলেও চলবে কৃত্তিবাসের যাত্রা। থ্রিলারের ক্লাইম্যাক্সের পথে এগোচ্ছে ইডেনে বাংলা রাজস্থান রঞ্জি ম্যাচ। রবিবার তৃতীয় দিন রাজস্থানের প্রথম ইনিংস 161 রানে গুটিয়ে যাওয়ার পর বাংলার 3 পয়েন্টের লক্ষ্মীলাভ নিশ্চিত মনে হচ্ছিল। সৌরভ সরকার 4টি, লক্ষ্মীরতন 3টি এবং ইরেজ সাক্সেনা 2টি উইকেট নেন। 97 রানের লিডের অ্যাডভান্টেজ অবশ্য নিজেদের ভুলেই কিছুটা নষ্ট করে ফেলেছে বাংলা। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে 109 রান তুলতে 5 উইকেট খুইয়ে ফেলেছেন রামানের ছাত্ররা। ইডেনের সজীব 22 গজে ফের পঙ্কজ সিংয়ের পেসের মুখে কেঁপে গেল বাংলা ব্যাটিং। দিনের শেষে ক্রিজে ঋদ্ধিমানের সঙ্গী পোর খাওয়া লক্ষ্মী, বাংলা এগিয়ে 206 রানে, হাতে 5 উইকেট আর গোটা দিন। তাই গত দুবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বিপর্যয়ের আশঙ্কার মতোই সরাসরি জেতার সুবর্ণ সুযোগও খোলা বাংলার সামনে।